আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরে এবং বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন, সবাইকে মামা কৃষি টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ 18ই সেপ্টেম্বর, রোজ শনিবার। আমি আজকে অবস্থান করছি পাবনা জেলার বিখ্যাত দাসুরিয়া মাছের হাটে। এই হাট থেকে আপনাদেরকে বিলের মাছ দেখাবো, এগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এ সম্পর্কে ধারণা দিব। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব বড় পরিসরে কিন্তু এখানে হাটটি বসে, সপ্তাহে একদিন, রোজ শনিবার। এ হাট থেকে আপনারা সব ধরনের বিলের মাছ সংগ্রহ করতে পারবেন। তো এখন হচ্ছে বর্ষার সিজন, এক কথায় বর্ষাকাল, আর এই বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে বিলে এবং নদীতে যে মাছ হয়, এই মাছের কিন্তু এখানে প্রচুর আমদানি হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে স্ক্রিনে দেখানোর চেষ্টা করবো একটু। এখানে দেশি পুঁটি আছে, ট্যাংরা আছে, দেশি বাইম আছে, ছোট চাঁদা আছে, চিংড়ি আছে। তো এগুলো আপনারা যারা সংগ্রহ করতে চান এই হাটে আসলে কিন্তু এই সমস্ত মাছ আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এই প্রতিবেদনটি করার উদ্দেশ্য একটাই, যে আপনারা অনেকেই এই ছোট মাছের প্রতিবেদন চেয়েছেন, যে পুকুর এবং নদী এবং খাল বিলের মাছের ভিডিও দেন ভাই। এই জন্যই কিন্তু আপনাদের জন্য ছুটে চলে আসা এই পাবনা জেলার সবচেয়ে বড় মাছের হাট কিন্তু এটা। তো ব্যাপক আমদানি হয়েছে মাছের। তো স্ক্রিনে যে মাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুঁটি এবং মৌসি মাছ। তো এ পাশে যে মাছগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। টাকি মাছ, বাইম মাছ, চিংড়ি মাছ, শিং মাছ, সব ধরনের মাছই কিন্তু আপনারা এই হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ট্যাংরা, বাইম, এখানে আবার দেখা যাচ্ছে বোয়াল আছে, কিছু বোয়ালের ছোট বাচ্চা, তো কিছু ট্যাংরা মাছ আছে। ট্যাংরার সঙ্গে হচ্ছে এপাশে রুইয়ের ছোট বাচ্চা আছে, পুঁটি আছে, আসলে সব ধরনের মাছই কিন্তু এই হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়। তো ক্রেতার সংখ্যাও অনেক দেখতেই পাচ্ছেন আপনারা, ক্রেতায় পরিপূর্ণ কিন্তু এই হাটটি। আসলে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির মধ্যে কাদামাখার দিনের মধ্যে কিন্তু হাটটি জমজমাট হয়ে উঠেছে। এখানে অনেক ছোট ছোট নদীর মাছ, বিলের মাছ কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যে আপনারা অনেকেই দেখতে চান দেশি এবং প্রবাসী ভাইয়েরা আছেন, অনেকে রিকোয়েস্ট করছেন যে মাছের হাটে যান, তবু ভাই মাছের হাটের একটু ভিডিও করেন। তাই আপনাদেরকে আজ এই হাটে এসে সরাসরি কিন্তু আপনাদের দেখাচ্ছি। তো আপনারা কি কি মাছ এখান থেকে সংগ্রহ করতে পারবেন, বা কেমন আমদানি হয়েছে, এগুলোর দাম কেমন, তো এইসব আসল বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো বাইম মাছ চাচ্ছিল 500 টাকা কেজি, দেশি বাইম, বড় বাইম। এখানে ছোট গুচই আছে, এগুলো চাচ্ছিল 300 টাকা কেজি। চিংড়ি চাচ্ছিল 400 টাকা কেজি, 100 টাকা পোয়া। ছোট গুচই আছে, এগুলা 250 টাকা কেজি আছে, কেজি দাম চাচ্ছিল। চিংড়ি আছে, চিংড়ি 400 টাকা কেজি চাচ্ছিল, 100 টাকা পোয়া, 250 গ্রাম। এখানে কাকলি মাছ, অনেকেই আপনারা চিনেন কাকলি মাছ, এটার দাম চাচ্ছিল 600 টাকা কেজি। তুলনামূলক ওইগুলোর চাইতে কিন্তু কাকলি মাছের দামটা একটু বেশি, কারণ এই মাছ কিন্তু খুব কম পাওয়া যায় কাকলি মাছ। তো এপাশে বড় বাইম আছে, বাইম দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এগুলো 550 টাকা কেজি দাম যাচ্ছিল বিক্রেতা ভাই। তো এপাশে ছোট টাকি মাছ আছে, আপনারা অনেকেই টাকি মাছ পছন্দ করেন, তো টাকি মাছের দাম যাচ্ছিল 120 টাকা কেজি, তুলনামূলক দামটা কম আছে এই মাছটার। তো এখানে তাজা শিং মাছ আছে, শিং মাছের সঙ্গে কিছু কই মাছ দেখা যাচ্ছে, কই মাছের পাশাপাশি কিছু গুচই মাছ, যারা আর কি বাইম বলে থাকেন ছোট গুচই, এগুলো সব চাচ্ছিল 400 টাকা কেজি, ছোট গুচ চাচ্ছিল 200, এখানে 50 টাকা পোয়া। আসলে এখন বর্ষাকাল, আর বর্ষাকালে
প্রচুর পরিমাণে কিন্তু এই সমস্ত ছোট মাছ, বিলের মাছ আমদানি হয়, কারণ বর্ষাকালে নদীর পানি বৃদ্ধি হয়, কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাছ ধরা পড়ে এই নদীতে। আমাদের পাশেই নদী, যে ভাঙড়া, এক কথায় বলা হয় ভাঙড়া বড় ব্রিজ, মাছের জন্য সেরা, নদীর মাছের জন্য, বিলের মাছের জন্য। এই মাছ কিন্তু বাংলাদেশে কিন্তু এখান থেকে রপ্তানি করা হয়, এখান থেকে পাঠানো হয়। তো দেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলেই কিন্তু আমাদের এই পাবনার ভাঙড়ার বিখ্যাত বড় ব্রিজ এলাকার যে মাছগুলো, বিলের মাছ, হাওরের মাছ, এই মাছগুলোর কিন্তু ব্যাপক চাহিদা আছে সারা বাংলাদেশে। আর আমাদের দেশ কিন্তু নদীমাতৃক দেশ, অতিরিক্ত বৃষ্টি বন্যা সবকিছুর কারণে কিন্তু এই মাছের প্রচুর আমদানি। তো ক্রেতা ভাইরা সন্তুষ্ট, বিক্রেতা ভাইরাও সন্তুষ্ট। তো আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।